হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাস কুকিংয়ে সবাইকে স্বাগত। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন স্যান্ডউইচ। খুবই মজার এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার। চলুন দেরি না করে শুরু করা যাক। স্যান্ডউইচের পুর তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের বেশি মাংসের কিমা নিয়েছি। আপনার চাইলে আরও কম নিয়ে নেবেন। এটাকে আমি এখন 2 মিনিটের জন্য একটু খালি ভেজে নিব, রংটা চেঞ্জ হওয়ার জন্যে। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রাখব। 2 মিনিট পর ফিরে এলাম, বেশ খানিকটা পানি বের হয়েছে। আমি এই পানিটা ফেলবো না, পানি সহকারে এটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখছি। আমি এখানে এখন 2 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেউ রেগুলার তেল ইউজ করতে পারেন। এখানে এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি 1 মিনিট পর্যন্ত ভাজবো, বেশি ব্রাউন করব না। এক মিনিট পর ফিরে এলাম, দেখুন আমি বেশি ভাজিনি, সামান্য রংটা একটু চেঞ্জ করেছি। এখন এখানে আমি 8-10টা কাঁচামরিচ কিউব করে কেটে নিয়েছি। আমার মাংসের কিমাটা বেশি, তাই আমার পরিমাণ সব কিছু পরিমাণ একটু বেশি হবে। আপনার চাইলে আরও কম করে নিয়ে নেবেন। এখানে আমি আলু, বরবটি আর গাজর সব মিলিয়ে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে আমি লাল, সবুজ আর হলুদ 3 ধরনের ক্যাপসিক্যাম, তাও আমি 1 কাপ করে দিয়েছি। আর এই প্রত্যেকটা সবজি কিন্তু আমি 5 থেকে 7 মিনিট বয়ল করে নিয়েছি। এখানে এখন 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি লবণ। এক চা চামচ দিয়ে দিচ্ছি আমি সয়া সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। এগুলো আমার নিজের হাতে বানানো টমেটো সস। আমার টমেটো সসের একটা ভিডিও আছে, যারা দেখেননি দেখে নেবে। এখানে আমি পারফেক্টলি টমেটো সস বানিয়েছি। সমস্ত উপকরণ মিক্স করা শেষ, এখন আমি তুলে রাখা মাংসের কিমাগুলো দিয়ে দিচ্ছি। মাংসের কিমাগুলো এখানে দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে মিক্স করে নিব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। এখন ঝোলগুলো শুকানোর জন্য অপেক্ষা করছি। 1 চা চামচ কর্নফ্লাওয়ার আমি 1 টেবিল চামচ পানির সাথে গুলে নিয়েছি। ঘন ঘন নাড়তে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। এটা দিয়েছি আমি জাস্ট জিনিসটা একটু আঠালো হওয়ার জন্যে। ভালো করে মিক্স করে এখন আমি নামিয়ে নিব। এখন পাউরুটির ভিতরে পুরগুলো ঢুকিয়ে নিচ্ছি। খুবই সুন্দর একটা স্মেল এসেছে, খেতেও দারুণ লাগবে। এই নাস্তাটা আপনারা বিকেলে চায়ের সাথে অথবা সকালে ব্রেকফাস্টও খেতে পারেন। ছোট বড় সবার খুব পছন্দের একটা জিনিস। একটা টিপস বলে দিচ্ছি, আপনারা যখন সকালে ব্রেকফাস্টে খাবেন এটা, তখন রাতেই করে রাখবেন কিমাটা। আর বেশি করে একটু করে রাখেন বক্সে, তাহলে কয়েকদিন পর্যন্ত রেখে রেখে স্যান্ডউইচ করে খাওয়া যাবে, বাচ্চাদের টিফিনে বা বাহিরে নাস্তাতে দেওয়া যাবে। মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এবার চুলে দিয়ে দিব,
একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। যদি বাটার হাতের কাছে না থাকে গাওয়া ঘি ইউজ করতে পারেন, ঘি না থাকলেও আপনারা অয়েল ব্যবহার করতে পারেন। আমি গ্রিল তাওয়ায় বসিয়ে দিয়েছি, যদি আপনাদের হাতের কাছে গ্রিল তাওয়া না থাকে আপনার ননস্টিক পাতিলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এক মিনিট শুধু এই পিঠটা রেখেছি। এখন আবার যদি কেউ একটু বেশি মশমশা খেতে চান তাহলে একটু বেশি 2 মিনিট রাখবেন। এখন কী সুন্দর একটা কালার হয়েছে। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। তৈরি করা শেষ। যদি হাতের কাছে সব কিছু রেডি থাকে করতে তেমন সময় লাগে না। খুবই একটি মজাদার এবং হেল্পফুল একটি খাবার। তৈরি হয়ে গেল খুবই মজার স্যান্ডউইচ। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগছে। খুবই অল্প সময়, অল্প উপকরণ দিয়ে করে দেখালাম। হাতের কাছে সব থাকে, করতে সময় লাগবে না। আশা করি সবাই ভালো লেগেছে আমার এই ভিডিওটি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করে সব সব বন্ধুদের সাথে শেয়ার করবেন।